গুরুত্বপূর্ণ খবর কিয়নো মেট্রিক উত্তীর্ণলৈ 10,000 টাকা আর উচ্চতর মাধ্যমিকলৈ 15,000 টাকা দিয়ার কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। যি সকলে উচ্চতর মাধ্যমিক পড়িবলৈ ইচ্ছা করে তেওঁলোকক 15,000 টাকা দিয়ার কথা ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। ডাক্তর ইঞ্জিনিয়ারিং ৰিঙৰ শিক্ষার্থীলৈ 50,000 টাকা দিব। যি সকলে ডাক্তর ইঞ্জিনিয়ারিং ৰ শিক্ষার্থী হ'ব বিচাৰে বা শিক্ষার্থী তেওঁলোকক 50,000 টাকা দিয়ার কথা ঘোষণা কৰিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আমি সবিশেষ ফুল প্লেটৰ সহায়ত জনাবলৈ চেষ্টা কৰিম। মেট্রিক উত্তীর্ণলৈ 10,000 টাকা আর উচ্চতর মাধ্যমিকলৈ 15,000 টাকা দিয়ার কথা ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। ডাক্তর ইঞ্জিনিয়ারিং ৰ শিক্ষার্থীলৈ 50,000 টাকা দিব হিমন্ত বিশ্ব শর্মা সরকারে। আর সাফাই কর্মীর সন্তানলৈ বৃহৎ ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। সাফাই কর্মীর সন্তানক 50,000 টাকা পর্যন্ত বৃত্তি দিব সরকারে, এয়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা। হাজার হাজার সাফাই কর্মীক প্রদান করা হব সরকারি ঘর। সাফাই কর্মীর সন্তানে মেট্রিক পাস করিলে লাভ করিব 10,000 কই টাকা। উচ্চতর মাধ্যমিক পড়িব খুঁজে বা উত্তীর্ণ হওয়ালে 15,000 টাকা দিব রাজ্য সরকারে। আমি জানাই আসলে ডাঙর খবর, ডাক্তর ইঞ্জিনিয়ারিং পড়িবলৈ খুঁজা সকলক দিয়া হব 50,000 টাকা। আর 2024 এক এপ্রিলর পর কার্যকরী হব এই নিয়ম। মেট্রিক উত্তীর্ণলৈ 10,000, উচ্চতর মাধ্যমিকলৈ 50,000 টাকা দিয়ার কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। সাফাই কর্মীর সন্তানক দিয়া হব এই টাকা। ডাক্তর ইঞ্জিনিয়ারিং ৰ শিক্ষার্থীলৈ 50,000 টাকা দিব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারে। সাফাই কর্মীর সন্তানলৈ বৃহৎ ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। ডাঙৰ খবৰ কিয়নো সাফাই কৰ্মীৰ সন্তানে যদি মেট্ৰিক পাছ কৰে তেনেহ'লে সেই সাফাই কৰ্মীৰ সন্তানক 10,000 টকা দিব। আৰু যদি উচ্চতৰ মাধ্যমিক পঢ়িব বিচাৰে 15,000 টকা দিব। ডাক্তৰ ইঞ্জিনিয়াৰিং হ'ব বিচাৰিলে 50,000 টকা পৰ্যন্ত বৃত্তি দিব মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মাই। ডাঙৰ খবৰ জনাই আছো, মেট্ৰিক পাছ কৰিলে সাফাই কৰ্মীৰ সন্তানক দিয়া হ'ব 10,000 টকা। আর উচ্চতর মাধ্যমিক পড়িব বিস্কুজা সকলক দিয়া হব 15,000 টাকা। আর যখন ডাক্তার ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী বা যখন ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়িব বিচারে তেওঁলোক 50,000 টাকা দিব হিমন্ত বিশ্ব শর্মা সরকারে। সাফাই কর্মীর সন্তানলৈ বৃহৎ ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আর সাফাই কর্মীর সন্তানক 50,000 টাকা পর্যন্ত বৃত্তি দিব সরকারে। হাজার হাজার সাফাই কর্মীক প্রদান করা হব সরকারি কর। সাফাই কর্মীর সন্তানে মেট্রিক পাস করলে লাভ করব 10,000 কই টাকা। উচ্চতর মাধ্যমিক পড়িব খুঁজে বা উত্তীর্ণ হওয়ালে 15,000 টাকা। ডাক্তর ইঞ্জিনিয়ারিং পড়িব খুঁজে সকলক বছরি দিয়া হব 50,000 টাকা। আর 2024 এক এপ্রিলর পর কার্যকরী হব এই খবর। মেট্রিক উত্তীর্ণলৈ 10,000, উচ্চতর মাধ্যমিকলৈ 15,000 টাকা দিয়ার কথা ঘোষণা করেছে ডাক্তর ইঞ্জিনিয়ারিংৰ শিক্ষার্থী। 50,000 টাকা দিব হিমন্ত বিশ্ব শর্মা সরকারে। সাফাই কর্মীর সন্তানলৈ বৃহৎ ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। সাফাই কর্মীর সন্তানক 50,000 টাকা পর্যন্ত বৃত্তি দিব সরকারে। হাজার হাজার সাফাই কর্মীক প্রদান করা হব সরকারি ঘরও। আর সাফাই কর্মীর সন্তানে মেট্রিক পাস করলে লাভ করব 10,000 টাকা। উচ্চতর মাধ্যমিক পড়িব খুঁজে বা উত্তীর্ণ হওয়ালৈ 15,000 টাকা। ডাক্তর ইঞ্জিনিয়ারিং পড়িবলৈ খুঁজে সকলক বছরি দিয়া হব 50,000 টাকা। আর 2024 চনের 1 এপ্রিলের পর কার্যকরী হব এই নিয়ম। আমি মন্তব্যটো শুনাব বিচাৰিছো, কি কৈছে এই সন্দৰ্ভত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আমি সেই মন্তব্যটো আগবঢ়াইছো। মই আগতে কোৱাৰ দৰে যে আজি দিনটোৱে আমাক স্বচ্ছতার বাবে জড়িত কর্মীসকলের দুঃখ আর কষ্ট উপলব্ধি করিব শিকাব। রাজ্য সরকারের অসমৰ সাফাই কর্মীসকলের বাবে আজি দিনটোত মই 2,000 নতুন ঘর নির্মাণ করার এখন সুদূর প্রসারী আঁচনি ঘোষণা করেছো। 500 কোটি টাকা ব্যয় করে আমি পৌর নিগমসমূহর সাফাই কর্মীসকলের ঘরসমূহ আমি পুনৰ নির্মাণ করিম। প্রায় 500 কোটি টাকা ব্যয় হব। 2022 আমি ঘর
আমি নির্মাণ করিম। তারপরে আজি দিনটোতে আমার রাজ্যের যে সাফাই কর্মী আয়োগ গঠন হব অহা দুই এদিনের ভিতরতে, ইতিমধ্যে তার আইন পাস হয়েছে। সাফাই কর্মী সকলের যখন লড়া ছালিয়ে মেট্রিক পরীক্ষাত পাস করব, বছরি 10,000 টাকার স্কলারশিপ, উচ্চতর মাধ্যমিক যখন পাস করব বা পড়ব 15,000 টাকা, আর যখন ডক্টর ইঞ্জিনিয়ার আদি প্রফেশনেল কোর্সত পড়ব মই বছরত 50,000 টাকার একটা বৃত্তি দিয়ার কথা আজি দিনটোতে ঘোষণা করছো অহা 1 এপ্রিল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য, আর একটা কথা কৈছে যে 500 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হব সরকারি ঘর সমূহ। পৌর নিগমের অধীনের যেসমূহ অঞ্চল আছে সেই অঞ্চলত সাফাই কর্মী সকলের 500 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হব সরকারি ঘর, এটা ডাঙর ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। সাফাই কর্মীর সন্তানলৈ বৃহৎ ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। সাফাই কর্মীর সন্তানক 50,000 টাকা পর্যন্ত বৃত্তি দিয়ার কথা ঘোষণা করেছে হিমন্ত বিশ্ব শর্মা সরকারে। বছরি ডাক্তার ইঞ্জিনিয়ারিংয়ের পাঠ্যক্রমত যদি কোনো সাফাই কর্মীর সন্তানে এডমিশন লোক বিচারে সেই সকলক বছরি 50,000 টাকা দিয়ার কথা ঘোষণা করেছে। আনহাতে কৈছে যে 500 কোটি টাকা ব্যয়ে পৌর নিগমের অধীনের অঞ্চলত সাফাই কর্মী সকলের সরকারি ঘর নির্মাণের কথাও কৈছে। আমি জানাই আছো সাফাই কর্মীর সন্তানে যদি মেট্রিক পাস করে সেই মেট্রিক উত্তীর্ণ হলে 10,000 টাকা দিয়া হব, আর যদি সেই মেট্রিক উত্তীর্ণ শিক্ষার্থীজনে উচ্চতর মাধ্যমিকত এডমিশন লয় বা উচ্চতর মাধ্যমিক পড়িব খোঁজে তেতিয়া হলে 15,000 টাকা দিয়ার কথাও ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আর যে প্রফেশনাল যে সাবজেক্ট অর্থাৎ বা আপনার ডাক্তার ইঞ্জিনিয়ারিংয়ের যেসমূহ শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থী সকলক 50,000 টাকা দিয়ার কথা ঘোষণা করেছে। বছরি 50,000 টাকা দিব ডাক্তার ইঞ্জিনিয়ারিংয়ের যখন ছাত্র ছাত্রী বা শিক্ষার্থী সাফাই কর্মীর যদি সন্তান হয় আর যদি ডাক্তার ইঞ্জিনিয়ারিংয়ের পাঠ্যক্রমত নিজের নাম ভর্তি করে বছরি 50,000 টাকা দিব। আমি জানাই আসলে ডাঙর খবর, 500 কোটি টাকার প্রায় 2,000 সরকারি ঘর নির্মাণ করার কথা ঘোষণা করেছে সাফাই কর্মী সকলের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ডাঙর ঘোষণা। 500 কোটি টাকা ব্যয়ে সরকারি ঘর নির্মাণ করা হব, প্রায় 2,000 অধিক ঘর নির্মাণ করা হব সরকারি কর্মচারী সকলের। আমি সেই মন্তব্যটি পুনের এবার আগবাইছো। মই আগতে কোৱাৰ দৰে যে আজি দিনটোৱে আমাক স্বচ্ছতাৰ বাবে জড়িত কৰ্মীসকলৰ দুখ আৰু কষ্ট উপলব্ধি কৰিব শিকাব। ৰাজ্য চৰকাৰৰ পৰা অসমৰ চাফাই কৰ্মীসকলৰ বাবে আজি দিনটোত মই 2,000 নতুন ঘৰ নিৰ্মাণ কৰাৰ এখন সুদূৰ প্ৰসাৰী আঁচনি ঘোষণা কৰিছোঁ। 500 কোটি টকা ব্যয় কৰি আমি পৌর নিগমসমূহর সাফাই কর্মীসকলের ঘরসমূহ আমি পুনের নির্মাণ করিম, প্রায় 500 কোটি টাকা ব্যয় হব। 2022 আমি ঘর আমি নির্মাণ করিম। তারপরে আজি দিনটোতে আমার রাজ্যের যে সাফাই কর্মী আয়োগ গঠন হব অহা দুই এদিনের ভিতরতে, ইতিমধ্যে তার আইন পাস হয়েছে। সাফাই কর্মী সকলের যখন লড়া ছালিয়ে মেট্রিক পরীক্ষাত পাস করব বছরি 10,000 টাকার স্কলারশিপ, উচ্চতর মাধ্যমিক যখন পাস করব বা পড়ব 15,000 টাকা, আর যখন ডক্টর ইঞ্জিনিয়ার আদি প্রফেশনেল কোর্সত পড়ব মই বছরত 50,000 টাকার একটা বৃত্তি দিয়ার কথা আজির দিনটোতে ঘোষণা করছো অহা 1 এপ্রিল।